গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজছে 5:30, ওকে আমি নদীর টিফিন রেডি করছি। আজকে টিফিনে প্লেন ওকে মার্বেল কেক দিয়ে দিচ্ছি, তার সাথে আপেল কুচিয়ে দিয়েছি। এই বক্সের ঢাকাটা দেবো না, কারণ ঢাকাটা এতটা টাইট, ঢাকাটা দিয়ে দিলে না ও আর খেতে পারে না। তো এইরকম রেডি, এখন আমি টিফিনটা প্যাক করে ফেলি। পুজো টুজো কমপ্লিট করার পর আমার চা খাওয়া ফিনিশ। এই যে দেখুন, এখানে সাইডে আমি ওয়েট নিয়ে বসে আছি। এই ওয়েটগুলো না লিফট করতে সেরমভাবে পারি না, কারণ আমি একটা এই যে পাম্প গার্ড না সেফ গার্ড যাও কি একটা বলে, এই গার্ড এই যে হাতের এখানে, এই যে দেখছেন এই জিনিসটা, এটা দিয়ে তুলতে তুলতে না হাতে পুরো কড়া পড়ে যায়, ব্যথা হয়ে যায়। এই জন্য এই গার্ডটা যবে আসবে, পাম্প গার্ড সেফ গার্ড যাই হোক, তো এটাকে ধরে ওই গার্ডটাকে পরে এটাকে ধরে তুলতে সুবিধা হবে, মানে হাতে লাগবে না সেরম ওয়েট লিফটিং করতে। ওকে, এটা 5 কিলো আর ওটা 5 কিলো, 10 কিলো। এই নদী ওঠ, নদী উঠে পড়ো, নদী ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে। এইটা হচ্ছে আমার জানলার পাশের মানি প্ল্যান্টটা, দেখেছেন পুরো একদম মানি গড়িয়ে গড়িয়ে নিচে চলে যাচ্ছে, এই যে এত মানি ঠেলা। কথাতে আছে মানি কান্ট বাই হ্যাপিনেস, মানি ক্যান বাই মানি প্ল্যান্ট। ঝাঁকড়া পুরো একদম সুন্দর, এটাতে বেশি জলও দিতে হয় না, তা সত্ত্বেও এরকম হয়ে যাচ্ছে। এটাকে আমি প্রপারলি যত্ন করি, কিরকম মানি প্ল্যান্ট হতে চলেছে আমি আজ থেকে স্টার্ট করবো এর যত্ন। আমার মেয়ে এদিকে নেই, এদিকে আছে। আমার মেয়ের প্রত্যেকটা জিনিস টিপটপ চাই, ঠিক আছে? এই যে চুলের ঝুঁটি আর এই চুলের ঝুঁটি সমান হতে হবে, আগে পেছনে হওয়া চলবে না, মোটা রোগা হওয়া চলবে না। আমার আজও মনে আছে আমাদেরকে মা ঝুঁটি বেঁধে দিত, প্রথমত তো এখানটায় মাঝখানটা একটা এই ফোয়ারার মতো ঝুঁটি বেঁধে দিত, যখন দুদিকে বেঁধে দিতে বলতাম তখন একটা মাউন্ট এভারেস্ট আর একটা কাঞ্চনজঙ্ঘা, এইদিকে একটা আর এইদিকে একটা, ওই নিয়েই ছুটতে ছুটতে আনন্দে চলে যেতাম। এখনকার বাচ্চাদের দেখুন, পুরো 7:30 বাজছে ডট, এখনো পর্যন্ত গাড়ি আসেনি, নদী ওয়েট করছে এখানে। মা সেখানে কাটাকাটি করতে বসে গেছে, কুমড়ো আন পুঁই শাক। এই হচ্ছে সেই বিখ্যাত সময় যেখানে ওয়েটিং রুমে বসে বসে আমি কত্থক, তারপরে ভারতনাট্যম, তারপরে ব্রেক ড্যান্স সব কিছু ট্রাই করে নিই, ঠিক আছে? এই 8:40 থেকে 11:40 পর্যন্ত শুধু পায়ের ব্যায়াম হয় আমার। ওকে, স্কুলের পেছনের দিকে গেটে যাচ্ছি, 11:40 বেজে গেছে, গরমে টাক পুড়ে যাচ্ছে আজকে, এত গরম আজকে, পুরো মারা গেছি আজকে, যা রোদ যা গরম, পুরো মনে হচ্ছে ভেতর থেকে সবকিছু শুকিয়ে যাচ্ছে। বাপরে বাপ, ওই জন্য ডাব না নিয়ে এলাম না, ফিরলাম না। ওকে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ মানে মুখ হাত পাটা ধুয়ে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। নদীকে এখনো পর্যন্ত স্নান করাইনি, কারণ এই রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করেই ওর এই শরীর খারাপটা হচ্ছে, প্লাস আবার সকালে যখন বেরোচ্ছে তখন সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেও স্নান করতে পারছি না, মানে দুটোই পুরো একদম মানে হ্যাপাজেট হয়ে গেছে। তো এখন আমি যেটা ঠিক করেছি, ওকে আগে খাইয়ে নেবো, মানে এমনি হাত পা মুখ ধুয়ে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, খাইয়ে নিয়ে তারপর ওকে স্নান করাবো। আর সকাল থেকে আমার পুরো ফোনের ব্যাটারি গেছে, এখন আমি ফোনটা চার্জে দিয়ে যাব নিচে। খাওয়া দাওয়া কমপ্লিট সবার, এই যে এগ নুডলসটা, এটাকে আমি রাত্রেবেলা করবো, বাট এখন থেকে একটু সেদ্ধ করে রেখে দিই, কাজটা একটু এগিয়ে থাকবে। এই যে জল বসিয়ে দিয়েছি, নুন আর তেলটা দিয়ে দেবো, তারপরে ঢেলে দেবো। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর দেব অল্প একটু ওই সাদা তেল। তেলটা দিলে মানে চাউমিনটা পুরোপুরি মানে ঝরঝরে থাকে, একটু লেগে যায় না, বা সেদ্ধ বেশি হয়ে গেলেও প্রবলেম হয় না, ঝরঝরেই হয়ে যায়। যারা জানেন না তাদের জন্য বলে দিলাম, কারণ 90% মানুষ এটা জানে, এটা বলার কিছু নেই। যারা রান্নাবান্না নতুন করেন তাদের জন্য বলে দিই যে যদি কোনোদিন মনে হচ্ছে যে নুডলসটা বেশি সেদ্ধ হয়ে গেছে, তাহলে সেটা করবেন, সেটা হচ্ছে ঠান্ডা জলে প্রথমে ধোবেন নুডলসটাকে, দিয়ে ভালো করে একদম জলটা ঝরিয়ে নেবেন। জলটা ঝরিয়ে নেওয়ার পর একটু তেল ভালো করে মানে ওপর থেকে নিচ পর্যন্ত পুরো নুডলসটা তেলটা মাখিয়ে নেবেন, মাখিয়ে নিয়ে ফ্রিজে 1 থেকে 1 ঘন্টার মধ্যে রেখে দেবেন, দেখবেন ঝরঝরে হয়ে গেছে অনেকটা। ঢাকা দিয়ে এটাকে আমি ফ্রিজে রাখবো না, এমনি টেবিলে রেখে দিচ্ছি। আর এই যে নদীর টিফিন বক্স মাসি ধুয়ে টুয়ে রেখে গেছে, এটাকে জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে, ঠান্ডা কি মানে শুকনো করে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। আমার কেমন লাগছে বলো? মাসি নাকি খুব ঘাড়ে ব্যথা হয়েছে, তো এখন একটা প্যারাসিটামল দিয়ে আসি। মাসি খাক, খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তুমি একাই বসবে, চেয়ার নিয়ে কেন, এমনি বসো না, পাছায় ফুটবে দেখবে, পুরো ছুঁচের মতো ঘাসের।
আবার এই কুমড়োর বীজগুলো কে রেখেছে এখানে? একটা বোতলে করে গ্লুকোজ গুলো দিয়ে দেবো। হ্যাঁ, 5 মিনিট দাঁড়াবে? অ্যালামন্ডারের গাছটা তো স্পন্ডেলাইটিস হয়েছে, ঘাড় তো এরম করে বেঁকে গেছে। তুমিও এরম করে হাঁটো। হ্যাঁ, আমি এরম করে কখনো হাঁটি না, ফালতু কথা বকো না, উল্টো পাল্টা বকতে পারলেই হলো। এটা কি সুন্দর চাপ হয়েছে এই ফুল গাছগুলো। ও কিন্তু আবার মোবাইল নিয়ে বসে গেছে, তুমি কিন্তু কিচ্ছু বলছো না। আমি দেখছি আমার ইয়ে এই ঘরে নিজে নিজেই ফ্যান চালাতে শিখে গেছে, ফ্যান চালিয়ে চুপচাপ বসে বসে মোবাইল দেখছে। তুমি হাসছো কেন? তোমার এগুলো হাসি লাগে? আমি কালকে গিয়ে বলছি তোকে কে ফ্যান চালিয়ে দিল, দাদু ভাই? বলছে না আমি। আমি বলছি বেরো। ইয়ে বলছে হ্যাঁ দেখবে, দিয়ে নিজে এসে এরকম করে টেঙিয়ে টেঙিয়ে ফ্যানটা চালালো বা সুইচটা অফ করলো। এত বদমাইশ আস্তে আস্তে। হ্যাঁ সবকিছু বাজে হলেই তো মায়ের ওপরে, সেটাই বলছি সবকিছু বাজে হলেই মায়ের ওপরে। তাহলে যে রেজাল্টটা করেছো ওটা মায়ের ওপরেই গেছে। হ্যাঁ কালকে নাকি বলছে যে 43 ডিগ্রি হবে এখানে, এখানে এখন 40 ডিগ্রি, কালকে বলছে 43 ডিগ্রি, মানে ভাবতে পারছেন? ওদিকে নিয়ে যাওয়ার সময় আমার ঢাকা দেওয়া, চোখ মুখ ঢাকা দিয়ে দেবো। এখানে একটা ক্যাপ কিনেছি, ক্যাপ পরবো, আর এখানে চোখ মুখ ঢাকা, সবকিছু ঢাকা দিয়ে বেরোবো মোটামুটি। তোমার যা গরমের বাতিক তোমার বাবার মতো, তুমি তো ছেড়েই দাও এগুলো, তোমার বাবা এখনো হাফ শার্ট পরে বেরোচ্ছে। আমাকে জিজ্ঞাসা করেছেন দিদি ফেস সেভিং করা ভালো না থ্রেডিং করা ভালো? ব্যাপারটা হচ্ছে দেখুন, থ্রেডিং করার একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে থ্রেডিং করতে করতে আপনার কিন্তু যে ফেসিয়াল হেয়ার রিডিউস হতে মানে শুরু করবে। আপনি আজকে করলেন, 2-3 মাস কন্টিনিউ করে গেলেন, তারপর কি হবে আপনার হেয়ার গ্রোথ কিন্তু কমে যাবে, মানে অটোমেটিক্যালি আপনার মুখে চুল বেরোনোটা কমে যাবে। ঠিক আছে, অনেক স্কিনে অনেক রকম বেনিফিট আছে, যেরকম বলবো যাদের অয়েলি অ্যান্ড ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু সেভিং করা খুবই ভালো, কারণ সেভিং করতে করতে না মানে ন্যাচারালি স্ক্রাবও হয়ে যায় স্কিনটা, মানে স্ক্রাবিং এর এক্সট্রা স্ক্রাবিং করার দরকার পড়ে না। বাট আমাদের সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু একদম ভালো না। এই যে সেভিং করে করে আমার মুখে কিন্তু এরকম দানা বেরিয়েছে, সেন্সিটিভ স্কিনে কিন্তু দানা বেরোবেই বেরোবে, যতই প্রিকশন নেওয়ার চেষ্টা করুন। আমি ভাবছি ফেস সেভিং করা ছেড়ে দেবো, কারণ আমার প্রচুর প্রবলেম বেরোচ্ছে, যে জায়গাটা আমি সেভিং করছি সেই জায়গাটাতে কিন্তু কন্টিনিউয়াসলি পিম্পল বেরিয়েছে, কিছুতেই সারছে না। ওকে, সেন্সিটিভ স্কিনে একদম থ্রেডিং হোক সেভিং হোক কিচ্ছু যায় না। বাট আপনি যদি নর্মালি অয়েলি বা ড্রাই বা নর্মাল স্কিন হয় তো আপনারা ডেফিনেটলি সেভিংও করতে পারেন অ্যান্ড থ্রেডিংও করতে পারেন। বাট থ্রেডিং করলে কিন্তু হেয়ার গ্রোথ কমে যাবে, আর সেভিং করলে কিন্তু হেয়ার গ্রোথ বেড়ে যাবে, এটুকু বলতে পারি। ওকে, অনেক ডক্টরদের বলতে শুনেছি না বাড়বে না, কারণ এটা পুরো হেয়ারটা তোমার কাটছে না, ওপর থেকে কাটছে, ভেতর থেকে লোম তুলছে না, তাই এই ধরনের কোনো প্রবলেম হবে না। বাট স্টিল আমি ফেস করেছি, আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করেছি সেটা আপনাদের বলছি যে হ্যাঁ অবশ্যই সেভিং করার পর হেয়ার গ্রোথ বাড়ে, হেয়ার ঠিক হয় অ্যান্ড খুব তাড়াতাড়ি হেয়ার গ্রোথ হয়। মানে এক মাস, যেটা আমার হয়তো এক মাস পরে চুল মানে হেয়ারটা এখানে বেরোতো ফেসিয়াল হেয়ার, সেটা এখন 15 দিনের মধ্যে বেরিয়ে যাচ্ছে। কমেন্ট করার আগে ভেবেছিলাম যে মিস্টার মুখার্জি চলে আসবে, ওকে চিকেন আনতে বলেছিলাম যে অল্প করে চিকেন আনবে, চিকেন দিয়ে করবো। বাট না, ওর ফিরতে দেরি হবে, যখন আসবে আমি বলেছি নিয়ে আসবে, চিকেনটা আলাদা করে করে মিশিয়ে দেবো। আপাতত এই যে ডিম আর চিংড়ি মাছটা ভেজে তুলে নিই। আমি এখানে চিংড়ি মাছ, চিকেন আর ডিম যাই ফ্রাই করবো, তার মধ্যে অল্প একটু আদা বাটা, রসুন বাটার পেস্ট, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি, তার সাথে কিছু সস মিক্স করে আমি ভেজে তুলে রাখবো। এতে কী হয় যে চিংড়ি মাছগুলো বা চিকেনগুলো যখন মুখে পড়বে ওগুলো টেস্টটা অনেক ভালো লাগবে। এমনি নর্মাল যে হোটেলে দেয় দেখবেন পুরো সাদা সাদা চিংড়ি, সাদা সাদা ওই চিকেনগুলো থাকে, ওটা খেতেটা অতটা বেশি ভালো লাগে না, এটা যতটা বেশি ভালো লাগে। ওকে, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলোকে তুলে আলাদা বাটিতে রেখে দিচ্ছি। বাট দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাড়িতে ডিমও নেই, তাই মিস্টার মুখার্জিকে বললাম যে চিকেন আর ডিম দুটো একসাথে নিয়ে আসবে। বাট আগে থেকে আমি চাউমিনটা করে রেখে দিচ্ছি, নাহলে অনেক দেরি হয়ে যাবে, ও যখন আসবে তখন ডিমটা চিকেনটা আলাদা করে ভেজে সাথে মিক্স করে নেবো। তো এখানে পেঁয়াজ, রসুন, সমস্ত ক্যাপসিকাম, গাজর টাজর আমি মিক্স করে দিয়েছি তেলের মধ্যে, এরপরে দেবো অল্প একটু নুন, আর তারপরে এর মধ্যে চাউমিনটা ঢেলে দেবো। চাউমিনটা ভালো করে ফ্রাই করতে গেলে না, চাউমিনটা অল্প অল্প করে মেশাবো, মানে আমি একটু অল্প করে মেশাবো, দিয়ে নেড়ে মানে তেল সবজির সাথে নেড়ে নেবো, তারপরে আবার একটু মেশাবো, দিয়ে আবার সেম প্রসেস ফলো করবো, তাহলে সব মশলাটাও এর গায়ে লাগবে আর টেস্টটাও ভালো হবে।
না হলে কিরকম যেন এটা ডালা ডালা হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়, ডালা ডালা হয়ে যায়। তো অল্প করে করে মেশাবেন, দেখবেন খুব সুন্দর ঝরঝরে থাকবে, খেতেও ভালো লাগবে। আর একটা বাটির মধ্যে আমি টমেটো সস, চিলি সস, সয়া সস আর ভিনিগার মিক্স করে নিয়েছি, এটা এবার এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রেখে দেবো ঢাকা দিয়ে, যতক্ষণ না মিস্টার মুখার্জির ডিম অ্যান্ড চিকেনটা নিয়ে আসছে। নো ডাউট চিংড়িটা মেশানোর পর থেকে না অসাধারণ একটা গন্ধ অলরেডি ছেড়ে গেছে, তাহলে ডিম আর চিকেনটা মেশালে পুরো রেস্টুরেন্ট স্টাইলের একদম হয়ে যাবে। এখানে ভালো করে হাক্কা করছি, চাউমিনটা ভালো করে ফ্রাই করছি, তাদের টেস্টটা পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলের মতোই লাগে। ভেবেছিলাম নদীর শরীরটা ঠিক হয়ে গেছে, সেই জন্য আজ স্কুলে পাঠিয়েছিলাম, বাট স্কুল থেকে ফিরেই বলছে প্রচণ্ড পায়ের যন্ত্রণা করছে। মানে আমি যেটা বুঝলাম, অ্যান্টিবায়োটিক খেয়ে না শরীরটা উইক হয়ে গেছে, আর খাবারও বেশি সেরকম খেতে পারছে না এখন সর্দির কারণে, তো সেই জন্যেই উইকনেস ফিল হচ্ছে। স্কুলে যেতেও মানে স্কুলে যাওয়াটার পক্ষে হেক্টিক হয়ে যাচ্ছে আমার মনে হয়, কারণ বাচ্চাদের যখনই উইকনেস ফিল হয় না সব থেকে আগে ফিল হয় পায়ে। ওকে, তো সেই জন্য ভাবছি কাল থেকে স্কুলে পাঠাবো না, কারণ মেয়ের শরীর আগে বাবা, পড়াশোনা তো পরে অনেক হয়ে যাবে, আগে শরীরটা ঠিক হোক। 9:15 বেজে গেছে, নদীকে খাওয়ানো কমপ্লিট, এখনও মিস্টার মুখার্জি আসেনি, জানি না কখন আসবে আর কখন আমি রান্না করব। বলতে বলতে এসে গেছে মিস্টার মুখার্জি, ওকে আমি চটপট দৌড়াচ্ছি পুরো, গিয়ে আগে প্রথমে চিকেনটা ভালো করে ধোবো, চিকেন কিমা নিয়ে এসেছে, চিকেনটা ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে এক এক করে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, মিষ্টি, তারপরে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর দেবো সস, 3 রকমের সস মিক্স করে দিয়ে দেবো। আর তার মাঝখানে যেটা আমি করবো সেটা হচ্ছে ডিমগুলো কড়াইতে ছেড়ে দেবো, কারণ তেলটা গরম হয়ে গেছে। ডিমের মধ্যেও আমি সেম প্রসেসে শুধু আদা রসুনের পেস্ট বাদ দিয়ে বাকি সব কিছু, সস, নুন, তারপরে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে গোলমরিচ গুঁড়ো সব কিছু মিক্স করে দেবো, এতে ডিমের টেস্টটাও বেটার লাগবে। ডিমের ভুজিয়াটা একটুক্ষণ টাইম লাগবে, যাই হোক দেখুন আমার হয়ে গেছে ডিমের ভুজিয়াটা একদম রেডি। এরপরে আমি এগুলোকে তুলে ওই চাউমিনের ওপর থেকে ছড়িয়ে রেখে দেবো, এখন মিক্স করবো না, যখন গরম করবো তখন মিক্স করবো, এখনই অসাধারণ গন্ধ ছাড়ছে। ওকে, এরপরে আমি চিকেনটা করে নিই। আর দেখুন চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে, জলটা জাস্ট সকালেই নামিয়ে নেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে। তার আগে মিস্টার মুখার্জি এক গাদে যে ডিম এনেছে ওইগুলোকে আমি বাটিতে রেখে জাস্ট ফ্রিজে রেখে দিয়ে আসি, কারণ যা গরম পড়েছে কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। মোটামুটি 10 মিনিটের মতো চিকেনটা ফ্রাই করার পরে হয়ে গেছে, দেখুন চিকেনটা এরপরে ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এরপরে সবাইকে প্লেটে গরম গরম পরিবেশন করে দেবো, জাস্ট জিভের জল চলে আসছে। আমি এদিকে চাউমিন সার্ভ করছি আর মিস্টার মুখার্জি এদিকে কাঁচা লঙ্কা কেটে বসছে, বাবাকে অলরেডি ওপরে দিয়ে দিয়ে চলে এসেছে, বাবা ওপরে খাচ্ছে। এখানে এখন আমি, মা আর মিস্টার মুখার্জি তিনজনে একসাথে বসে যাব। কেমন হয়েছে বলো? অল্প করে করছেন, প্রত্যেকবার এত খেলা যায়, ওইটাই খুব ভালো লাগে। আমার কালকে এমনি বৃহস্পতিবার কেউ খাবে না, ওই জন্যই বেশি করে করি। যদি চাউমিনটাই এগ চাউমিন হয় না, মানে এই মিক্স চাউমিনের টেস্ট অনেক বেটার লাগে, এমনি নর্মাল চাউমিনের থেকে এগ চাউমিনের টেস্টটা। আপনারা কেউ জিজ্ঞাসা করছেন চিয়া সিডস কিভাবে খাই, কিছুই না, হাফ গ্লাস জলের মধ্যে এক চামচ মিশিয়ে আমি খাই এরকম ভাবে। বাট আপনারা হাফ চামচ না, প্রথম যদি স্টার্ট করেন তাহলে হাফ টিস্পুন দিয়ে স্টার্ট করবেন, কারণ সবারই স্যুট করে না, তো আপনার স্যুট করলেই তারপরে আস্তে আস্তে বাড়াবেন। অনেকে শরবতের মধ্যে দিয়ে খায়, অনেকে অনেক রকমের ড্রিঙ্ক বানায়, রুয়াবসা শরবত যেগুলো হয় ওটাতেও দেয় চিয়া সিডস, তারপরে যে কোনো স্মুদিতেও চিয়া সিডস দিতে পারেন। আচ্ছা, কেউ একজন আমাকে বলেছিলেন যে অ্যালো টার্মারিক জেলের রিভিউটা শেয়ার করতে, বাট এটা করতে কিন্তু অনেক টাইম লাগবে, কারণ এটা তো ন্যাচারাল পুরোপুরি, আর অ্যালোভেরা জেলই, নর্মাল অ্যালোভেরা জেলই মানে ডার্ক স্পট সরাতে অনেক টাইম লাগে, মিনিমাম 6 মাস তো লাগবেই, তো রিভিউটা আমি কিন্তু 6 মাস পরেই দিতে পারবো, কারণ দেখতেই পাচ্ছেন আমার মুখে কিন্তু প্রচুর ডার্ক স্পট, অ্যাকনে মার্কস রয়েছে, তাহলে রিডিউস হয় কি না, ফেড হয় কি না, সেটা কিন্তু 6 মাস পরেই আমি বলতে পারবো। আর এটা হচ্ছে মামাআর্থের নর্মাল অ্যালোভেরা জেলটা, এটা আমি মানে ওই কনুই তারপরে আন্ডার আর্মসে ইউজ করি, মানে ডার্ক স্পটগুলো রিডিউস করার জন্য, এটা কিন্তু ভালো। নদী পুরো টোটালি এক্সস্টেড, 11:24 বেজে গেছে ওর ঘুমানোর সময়। নদী গুড নাইট টা বলে দাও। গুড নাইট টা।